এই হচ্ছে নেকটপ দেওয়া। নেক্সট হেয়ারিং। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আরেকটা টি শার্টের আমরা লেআউট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা মোটামুটি লং লং একটা ড্রেস, লং টি শার্ট। তো চলেন আমরা লাইনে এক এক করে লেআউটে মেশিনগুলো দিই। তো যে লংটি একটা লেআউট দেখাচ্ছিলাম, লংটি এটা হচ্ছে মূলত শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট এখানে দুইটা মেশিন দেওয়া আছে লেআউটে। এই হচ্ছে কেয়ার লেভেল, কেয়ার লেভেলও দুইটা মেশিন দেওয়া আছে। যেহেতু দুইটা ম্যানুয়াল মেশিন, তো ম্যানুয়ালেই দেওয়া আছে দুইটা। এরপর হচ্ছে নেক জয়েন্ট, নেক জয়েন্টের জন্য দুইটা মেশিন দেওয়া আছে। এটা একটা লং লেআউট, যেহেতু 300 পিসের লাইন, 300 পিসের লাইনের জন্য একটু লেআউটটা বাড়তি দেওয়া। এই নেক জয়েন্টের পরে ব্যাকটা মেশিন দেওয়া আছে, পাইপিং মেশিন লিয়ামাটো ব্র্যান্ডের। এরপরে হচ্ছে নেক টপ সিন, নেক টপ সিনে এই হচ্ছে নেক টপ দেওয়া। নেক্সট হেয়ারিং। আর্মুল ব্র্যান্ডিং, আগে বলছিলাম যেহেতু 300 পিসের লাইন এটা, এই জন্য ডাবল লেয়ার দেওয়া, ডাবল মেশিন। এই হচ্ছে একটা ফোল্ডটাক, ফোল্ডটাকে দুইটা মেশিন দেওয়া। এটা মূলত ফোল্ডটাকের জন্য দেওয়া হয়েছে দুইটা মেশিন। ফোল্ডটাক, এই হচ্ছে ফোল্ডটাক। একটা ওপেনিং ট্যাক, সাইজস মেজারমেন্টে ওপেনিং ট্যাক দেওয়া। এটা হচ্ছে সাইড জয়েন্ট, সাইড জয়েন্টের পরে এটা হচ্ছে বডি হেমের মেশিন, বডি হেম। এটা হচ্ছে লুফ ট্যাক। ইনি হচ্ছে এই লাইনের সুপারভাইজার, উনি এই 300 পিসের লাইন বর্তমান রানিংয়ে আছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।